প্রত্যেক দিনের মতো আজকে আবারও চলে এসেছি দারুণ একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। ছবিটা দেখে এটা যে দারুণ একটা স্ন্যাক্স সেটা তো তোমরা বুঝতেই পারছ। তাহলে বলেই দিই, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ওভেন ছাড়া নর্মাল গ্যাস স্টোভে বা গ্যাস ওভেনে তোমরাও বানিয়ে ফেলতে পারবে একদম মুচমুচে ভেজ প্যাটিস। তবে কিভাবে বানাবে এই ভেজ প্যাটিস সেই রেসিপিটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই ভালোভাবে ফলো করো। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমার যে কোনো রকম আপডেট সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। এছাড়াও রেসিপিটা অনেক অনেক বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যাতে সবাই আরও বেশি করে এটা বানাতে পারে, খেয়ে দেখতে পারে এবং আমাকে কমেন্ট করে জানায় কেমন লাগলো। ভেজ প্যাটিস বানানোর জন্য আমাদের প্রয়োজন গাজর। গাজর আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। লাগছে আলু, আলুও সেই একই রকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর ফুলকপিও ছোটো ছোটো করে কাটা। মটরশুঁটি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, ঝাল লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা আর স্বাদ মতো নুন, ফোড়নের জন্য তিনটে উপকরণ। প্রথমেই এই রকম একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে অ্যাড করলাম রিফাইন্ড অয়েল, তার মধ্যে দিয়ে দিচ্ছি হিং, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, ফোড়নটা ভালোভাবে সুগন্ধ আসলে দিয়ে দেবো ধুয়ে রাখা ফুলকপি। ফুলকপিটা প্রথমে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। ফুলকপিটা আগে দিলাম যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে রাখা গাজর এবং আলু। গাজর, আলু আর ফুলকপি আমি এখানে সমান পরিমাণে নিয়ে নিয়েছি। সবজিগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি মিডিয়াম ফ্লেমে মোটামুটি 4 থেকে 5 মিনিট সবজিগুলো হালকা নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলা এবং সঙ্গে নুন। আমি সমস্ত গুঁড়ো মশলা এই স্টেজেই অ্যাড করে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে এবং সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দেবো মটরশুঁটি। যেহেতু শীতকাল তাই মটরশুঁটিটা খেতে কিন্তু ভেজ প্যাটিসে বেশ ভালোই লাগে। মটরশুঁটি অ্যাড করে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি, দেখো সবজিগুলো থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে, সবজিগুলো বেশ খানিকটা কুক হয়ে গেছে, তবে একটু কুক হতে কিন্তু এখনও বাকি। তাই ভালো করে আবারও সব নাড়াচাড়া করে দিলাম আর একটু খুন্তি করে ভেঙে দিলাম সবজিগুলো যাতে একটু বেশ মাখা মাখা মতো হয়ে আসে। আবারও চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। দেখো এক্সেস জলটা একদম শুকিয়ে গেছে। অবশ্যই নুন মিষ্টিটা তোমরা কিন্তু নিজেদের আন্দাজ মতো দেবে। পুরটা একদম তৈরি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম এবং এই পুরটা আমাদের সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা এবং আটা, সমান পরিমাণে ময়দা এবং আটা নিয়ে নিয়েছি। নিয়েছি নুন, বিট নুন আর ময়ানের জন্য সাদা তেল দিয়ে দিলাম নুন এবং বিট নুন। অবশ্যই আমি বারবার বলছি নুনের আন্দাজটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দিলাম সাদা তেল, ময়ানের জন্য সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এটা খুব ভালো করে মেখে নিতে হবে ময়দাটা। পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা ময়দাটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল অ্যাড করে আমরা ময়দাটা মেখে নেব, তবে ময়দার ডোটা খুব বেশি নরম হবে না। দেখো ঠিক এই রকম হবে, এটা এবার একটু রেস্ট হতে দেব। মেখে রাখা ময়দার ডোটা একটু রেস্ট পেয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। বড় বড় সাইজের লেচি বানাতে হবে আমাদের। দেখো এইরকম বড় বড় লেচি কেটে নিচ্ছি। এই ময়দাটা থেকে আমার এরকম 4টে সমান সাইজের লেচি আমি কেটে নিয়েছি। এবার রুটিটা আমাদের একদম পাতলা আর বড় করে বেলে নিতে হবে, তাই আমি একটা থালার পিছন দিকে এরকমভাবে বেলে নিচ্ছি। দেখো একদম পাতলা আর এরকম বড় করে বেলে নিতে হবে। তোমরা চাইলে যে কোনো সারফেসের ওপরও বেলে নিতে পারো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা। দেখো ঠিক একই প্রসেসে আরও একটা রুটি আমি বেলে নিলাম, মানে লেচি থেকে রুটি বানিয়ে নিলাম। এবার হচ্ছে প্যাটিস বানানোর জন্য প্রথমে একটা রুটির ওপর এরমভাবে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়েছি। দেখো তার ওপর দিয়ে দেব ময়দা, অল্প একটু ময়দা গুঁড়ো আমাদের ছড়িয়ে দিতে হবে এরমভাবে যাতে
প্যাটিস গুলো অনেক বেশি ক্রিসপি হয় এবং খেতে বেশি সুন্দর লাগে। দেখো ময়দাটা দিয়ে দিলাম, গুঁড়ো ময়দা। এবার আর একটা রুটি যেটা আমরা একদম পাতলা করে বেলে রেখেছিলাম, সেটা এই রুটিটার ওপর এরকমভাবে দিয়ে দিতে হবে। অবশ্যই এই প্রসেসটা ভালো করে ফলো করো, তাহলে তোমরাও বানিয়ে ফেলতে পারবে দারুণ স্বাদের মুচমুচে ভেজ প্যাটিস। এবার আবারও ওপর থেকে অল্প একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, ঠিক একই প্রসেসে, আর গুঁড়ো ময়দাও এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। খুব অল্প, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার এটা আমাদের ভালো করে রোল করে নিতে হবে। ঠিক এই রকমভাবে সেম প্রসেস যদি তোমরা ফলো করো, তাহলে তোমরাও এই রকম মুচমুচে ভেজ প্যাটিস অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে। দেখো ঠিক এইরকমভাবে একটু চেপে চেপে রোল করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনো এক্সেস অংশ যাতে বা জায়গা না থাকে, এরকম চেপে চেপে রোল করে নিতে হবে। দেখো এবার একদম শেষটায় আমি অল্প একটু জল লাগিয়ে এটা সিল করে নিচ্ছি ভালো করে, নাহলে কিন্তু আটকাতে একটু অসুবিধা হতে পারে। অল্প একটু জল লাগিয়ে এরকমভাবে শেষটা আমাদের সিল করে নিতে হবে। একটু বেলে নিচ্ছি যাতে রোলটাও একটু বড় হয়ে যায়। এবার একটা ছুরি দিয়ে আমি তোমাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা ফ্লেকি হয়েছে। দেখো ভেতরটা কিন্তু খুব ফ্লেকি হবে, ভাঁজ থাকবে, যাতে প্যাটিসটা অনেক বেশি মুচমুচে হবে। এই দেখো এবার বাকি প্রসেসটা দেখে নাও। অল্প একটু ময়দা গুঁড়ো দিয়ে কেটে রাখা অংশটা আমরা এরকমভাবে বেলে নিচ্ছি। দেখো দেখে মনে হচ্ছে একটু ঝামেলা, কিন্তু একবার বানিয়ে ফেলতে পারলে তোমরাও দেখবে এই রকম ভেজ প্যাটিস বানানো কিন্তু খুব ইজি। একদম পাতলা করে এরকম বেলে নিলাম। দেখো এবার এটা আমরা চৌকো করে কেটে নিয়েছি, তারপর এই রকমভাবে দিয়ে দিলাম ভেজ প্যাটিসের যে পুরটা বানিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে রেখেছিলাম সেই পুরটা। অবশ্যই কিন্তু পুরটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেবে, নাহলে কিন্তু এরকমভাবে মুড়ে নিতে একটু অসুবিধা হতে পারে। সাইডগুলো অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটা ভালোভাবে মুড়ে নেব। আমি শেপটা এই রকমই দিলাম যেমন আমরা দোকান থেকে ভেজ প্যাটিস সাধারণত কিনে খাই, এরকম ত্রিকোণ। ঠিক একই প্রসেসে আমি আরও কয়েকটা প্যাটিস বানিয়ে নেব, তারপর বাকি প্রসেসটা শেয়ার করব। একই প্রসেসে আমি আরও কয়েকটা এরকম বানিয়ে রেখেছি। দেখো এগুলো তোমরা স্টোর করতে পারো, এয়ার টাইট কন্টেনারে 2 থেকে 3 দিন অনায়াসেই স্টোর করতে পারো। প্যাটিস ভেজে নেওয়ার জন্য এইরকম একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি গরম করলে কিন্তু প্যাটিস দেবার সঙ্গে সঙ্গে বাইরেটা পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবার একটা সম্ভাবনা থাকে। তেলটা হালকা গরম করে নিয়েছি এবং মিডিয়াম ফ্লেমেই আমাদের প্যাটিসগুলো ভেজে নিতে হবে। দেবার সঙ্গে সঙ্গে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন হয় না, একটু 2 থেকে 3 মিনিট এক পিঠ হতে দেব। এবার হালকা হাতে আমি এরকমভাবে উল্টে দিচ্ছি। দেখো এক পিঠটা কিন্তু হালকা লালচে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। হালকা হাতে এগুলো উল্টে পাল্টে একদম 2 পিঠ লালচে বাদামি করে আমাদের ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, তবেই কিন্তু এগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে। প্যাটিস তো ভাজা হয়ে গেল, চলো সার্ভ করে দিই। তাহলে দেখলে তো বন্ধুরা, ভেজ প্যাটিস বানানো এখন কোনো ব্যাপারই না। বাড়িতে ঘরোয়া উপকরণে তোমরাও বানিয়ে ফেলতে পারবে একদম দোকানের মতো মুচমুচে ভেজ প্যাটিস, তাহলে আর বাইরে যাবার কোনো প্রয়োজনই নেই। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দাও। আর যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করছো তাদের অনেক অনেক ধন্যবাদ। নিত্য নতুন রেসিপি পেতে হলে নিয়মিত আমার চ্যানেলটি ফলো করতে থাকো। রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার ব্লগ নিয়মিত দেখছো, কেমন লাগছে সেটা আমাকে জানাতে কিন্তু একদমই ভুলো না। নানান রকম স্ন্যাক্স আইটেম, মিষ্টির রেসিপি, পিঠের রেসিপি বা নানান রকম কচুরি পরোটা রেসিপি পেতে হলে নিয়মিত আমার চ্যানেলটি ফলো করতে হবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে।